বোহল দ্বীপে লুকিয়ে থাকা আরও তিন জঙ্গিকে হত্যা, রয়টার্স। ফিলিপিন্সের জনপ্রিয় পর্যটক দ্বীপ বোহলে লুকিয়ে থাকা আরও তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ওই জঙ্গিরা পর্যটকদের অপহরণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর দ্বীপটিতে আত্মগোপন করে। নিহত তিন জঙ্গি ইসলামিক স্টেটে আইএস সংশ্লিষ্ট জঙ্গি দল আবু সায়াব গ্রুপের সদস্য। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ মাসে জঙ্গিদের অন্তত 10 জনের একটি দল বোহল দ্বীপে অনুপ্রবেশ করে। 11 এপ্রিল সেনাবাহিনীর অভিযানে 6 জঙ্গি নিহত হয়। এছাড়া গত শনিবারে আরও 1 জঙ্গিকে হত্যা করা হয়। ফিলিপিন্সের জনসংযোগ কার্যালয়ের প্রধান কর্নেল এডগার্ড অ্যারেভোলা বলেন, এখনও সম্ভবত 2 থেকে 3 জঙ্গি লুকিয়ে আছে। আমাদের কাছে থাকা খবর অনুযায়ী তারা আহত এবং তাদের রসদ ফুরিয়ে গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, নিহতদের মধ্যে জঙ্গি দলটির নেতাও রয়েছে। গত কয়েক মাসে কানাডা ও জার্মানির নাগরিকদের হত্যার সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। আবু সাহেব জঙ্গি দমনে ফিলিপিন্সের সেনাবাহিনীকে লড়াই করতে হচ্ছে। বর্তমানে আবু সাহেবের হাতে 24 জনের বেশি মানুষ জিম্মি আছে, যাদের বেশিরভাগই ভিয়েতনামের সেনা সদস্য। জঙ্গি দলের সদস্যরা ছোট এবং দ্রুতগামী নৌকায় করে এসে আতর্কিতে হামলা চালিয়ে লোকজনকে ধরে নিয়ে যায়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।